সাধারণ মানুষ হিসেবে ভাবের হোটেলের হাঁসের মাংসটা কীরকম টেস্ট সেটা আজকে টেস্ট করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার বন্ধু আর একটা ছোট ভাইকে নিয়ে ভাবের মোড়ে ভাবের হোটেলের হাঁসের মাংস খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এটা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানায় ভাবের মোড়ে অবস্থিত। তো ভাবের মোড়ে ভাবের হোটেলের হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা চলে আসছি। এটা হচ্ছে ভাবের মোড়ের ভিউ, চারপাশে অনেক ভাবিদের হোটেল। তো এখানকার পপুলার হচ্ছে ভাবে নাম্বার ওয়ান। তো আমরা ভাবে নাম্বার ওয়ানে চলে আসছি। তো আজকে শুক্রবার হওয়ার কারণে প্রচুর ভিড়। অনেকক্ষণ ওয়েট করার পর একটা খালি টেবিল পেয়ে আমরা বসে গেলাম। তো বসে যাওয়ার সাথে সাথে আমাদেরকে ভাত দিয়ে গেল। আর এখানকার নিয়ম হচ্ছে 300 টাকা দিয়ে আপনারা পেট ভরে খেতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই পরিমাণে হাঁসের মাংস দেওয়া হবে। আর আপনারাও যদি খেতে পারেন আপনাকে আরও হাঁসের মাংস এনে দেওয়া হবে। আর এখানে সবজি, ভর্তা আর একটা ঘণ্ট তরকারি দিয়ে যাবে। আর এখানে আপনারা 300 টাকা দিয়ে পেট ভরে খেতে পারবেন। তো এখন সময় হচ্ছে এই হাঁসের মাংসটা খেয়ে সাধারণ মানুষ হিসেবে আমাকে কীরকম লাগে সেটাই রিভিউ দেওয়া। যদিও সাধারণ মানুষ হিসেবে 300 টাকা ওভার প্রাইস মনে হয়, কিন্তু কম্বো ফেক হিসেবে অন্যান্য হোটেলের থেকে এখানে কম প্রাইজেই পাওয়া যায়। সাধারণ মানুষ হিসেবে হাঁসের মাংসটার একটু প্রচুর পরিমাণে মশলা হয়ে গেছিলো। যারা স্পাইসি জাতীয় খাবার পছন্দ করেন তারা এই হাঁসের মাংসটা প্রচুর পরিমাণে ভালো লাগবে। আর যারা মশলা এবং স্পাইসি খাবার তেমন পছন্দ করেন না তাদেরকে এই হাঁসের মাংসটা তেমন ভালো লাগবে না। তো আমি তেমন মশলা জাতীয় খাবার পছন্দ করি না, তার জন্য আমি বেশি খেতে পারিনি। স্পাইসি খাবারটা একটু বেশি হওয়ার কারণে আমি একটা লাচ্ছি উঠাই। তো আজকের ভিডিওটা এখান থেকেই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভাই হাঁসের মাংস খেয়ে মশলার বেশি হওয়ার কারণে লাচ্ছি, যদি মশলা মাংস বেশি হয়ে যায়।